নমস্কার, আমি সুশীল ব্যানার্জি, মতিঝিল গ্রামের প্রাইমারি স্কুলের মাস্টার। আমার সঙ্গে আলাপ হয়তো ইতিমধ্যেই আপনাদের অনেকেরই হয়ে গেছে। এই গ্রামে আসার পর থেকে বেশ কিছু অদ্ভুত আর অভাবনীয় ঘটনার সম্মুখীন যে আমায় হতে হয়েছে তার বিবরণ আপনারা প্রথম তিনটি এপিসোডে শুনেছেন। যদি এখনও পর্যন্ত না শুনে থাকেন তাহলে এক্ষুনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই শুনে নিতে ভুলবেন না। আজকেও আপনাকে শোনাবো আমার জীবনে ঘটে যাওয়া একটা অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা, যার যথাযথ ব্যাখ্যা আমার কাছে নেই। কি সেই ঘটনা? চলুন তবে শুরু থেকেই শোনা যাক। শুরু হচ্ছে আজকের গল্প অদ্রিজা ভট্টাচার্যের কলমে মতিঝিল সিরিজের চতুর্থ এপিসোড, বেড়ালের খপ্পরে। সেদিন সন্ধেবেলায় পচার মা, অর্থাৎ বর্তমানে আমার কোয়ার্টারের যাবতীয় কাজকর্ম যিনি করেন, তিনি আমায় বললেন, দাদাবাবু, বলছি যে দুই দিনের জন্য একটু ছুটি দিলে ভালো হইতো। ছেলেডারে নিয়ে একটু বাপের বাড়িতে যাইতাম। দিন কতক ধইরা ছেলেডার শরীরটা একটু ভালো যাইতেছে না। হ্যাঁ, ছেলের দিকে একটু খেয়াল রাখো কাকিমা। যাও ঘুরে এসো, তবে দেখো যদি একটু তাড়াতাড়ি আসা যায়, কারণ এখানে আমাকে একা সামলাতে হলে ভারী মুশকিলে পড়তে হবে শেষে। সে আপনি চিন্তা করবেন না দাদাবাবু, ছেলেকে রেখে আমি ঠিক চলে আসব। তবে দাদাবাবু, বলছিলাম যদি কিছু পয়সা দিতেন তবে এই দুঃসময় ভারী উপকার হইতো আর কি। সে কি কাকিমা, এই তো কিছুদিন আগেই আগের মাসের মায়নাটা দিলাম, এর মধ্যেই সব শেষ করে ফেললে নাকি? বুঝতেই পারতেছেন আর কি, অভাবের সংসার, তো ধার দেনা মেটাইতে মেটাইতে এই সব খসা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাও এই নাও 20টা টাকা অগ্রিম দিয়ে রাখছি, ছেলের ভালো করে চিকিৎসা করাও, যাও। কাকিমা টাকাটা হাসি মুখে হাতে নিয়ে নিজের কপালে ঠেকিয়ে একটা দয়ার দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করে বললেন, অনেক ধন্যবাদ দাদাবাবু, আপনার ঋণ কি করে যে আমি শোধ করব। চলি চলি তাহলে আজকে। হ্যাঁ চলি, রাতে রান্নাবান্না করে রেখেছি, খেয়ে দে শুয়ে পড়বেন আপনি। কাল ছেলেকে বাপের বাড়ি দিয়ে আমি পরশু আবার চলে আসবো, ঠিক আছে? আসি তাহলে। পরদিন সকালে কাকিমা না থাকায় নিজেই সমস্ত ঘরের কাজ গুছিয়ে খাওয়া দাওয়া করে স্কুল সারলাম। সকাল থেকে রাত পর্যন্ত বেশ ভালো রকমের একটা ধকল গেল। অবশ্য এসবের অভ্যেস আমার আগে থেকেই ছিল, বিগত মাস দুয়েক ধরে একটু আরামে থাকতে গিয়ে কাজ করার কষ্টটা যেন একটু বেশি মনে হচ্ছিল, কিন্তু এতেও তেমন একটা সমস্যা আমার হলো না। বিপত্তিটা হলো ঠিক এর পরের দিন। প্রথম বিপত্তিটা হলো কাজের সেই কাকিমাকে নিয়ে। তিনি কথা দিয়ে গিয়েছিলেন যে একদিন পরেই তিনি আবার চলে আসবেন, কিন্তু সেই দিনও সারাদিনের সমস্ত কাজ আমায় নিজেকেই করতে হলো। আর এর পরবর্তী বিপত্তিটা ঘটল ঠিক সেই দিন রাতে। সারাদিন বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে কেটে যখন রাত ঘনিয়ে এলো, তখন মনে হলো যেন শরীরের মধ্যে কেউ একজন বিরাট ক্লান্তির বোঝা চাপিয়ে দিয়েছে। ক্লান্তির পরিমাণ এতটাই ছিল যে বাধ্য হয়ে সেই দিন সন্ধ্যের আড্ডায় আর সঙ্গ দেওয়া হয়ে উঠল না। আর এটাও মনে হলো সেদিন দুপুর থেকেই যেন মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে, ছোট ছোট ব্যাপারেই কেন জানি না মাথাটা গরম হয়ে যাচ্ছে। স্কুলে পড়া ভুল বলায় দুটো নিষ্পাপ শিশুকে আজ বেতের ঘাও দিয়েছি।
এরই মধ্যে আরও একটা ব্যাপার ঘটেছে যেটা এখনই বলে রাখা দরকার। আজ বিকেলে স্কুল ছুটির পর যখন কোয়ার্টারে এসেছি তখন দেখি একটা হুতুম প্যাঁচা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে দরজার সামনের সিঁড়িটার ঠিক মাঝ বরাবর চুপ করে বসে আছে, যেন কিছু একটা নিয়ে একটা ব্যঙ্গাত্মক হাসি হাসছে সে। আমার মাথায় হঠাৎ কেন জানি না রক্ত চেপে গেল। যা এখান থেকে যা। প্রথমটা তাকে তাড়াবার জন্য অনেক রকম চেষ্টা করলাম, কিন্তু সে সেই জায়গা ছেড়ে যাওয়ার কোনো নামই নেয় না। অগত্যা পাশের জঙ্গলের ঝোপ থেকে একটা লাঠি ভেঙে এনে তেরে মেরে যাব এমন সময় ডানা মেলে প্যাঁচাটা তুড়ি ঘড়ি কোথায় পালিয়ে গেল। ততক্ষণে আমার সমগ্র শরীর ঘেমে উঠেছে। দরজার তালাটা খুলতে গিয়ে আমার হুঁশ হল যে রঘুবীর হালদারের দেওয়া সেই তাবিজটা যেটা আমার গলায় এতদিন ধারণ করা ছিল সেটা এই তাড়াহুড়োর মধ্যে কোথায় যেন খুলে পড়ে গেছে, আর সঙ্গে সঙ্গেই খারাপ কিছুর একটা ইঙ্গিত, একটা আশঙ্কা মনের কোণে কোথাও যেন খোঁচা মেরে উঠল। সঙ্গে মনের ভেতরের অস্বস্তিটাও বারবার জানান দিচ্ছে যে কিছু একটা খারাপ যেন হতে চলেছে, আর তার আভাস আমি আগে থেকেই খানিকটা আন্দাজ করতে পারছি। এই অল্প আলোতে তাবিজটা খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব বুঝতে পেরে আমি সেটার আশা এক প্রকার ছেড়েই দিলাম। সেদিন সন্ধ্যায় নতুন করে রান্না বলতে আর কিছুই করলাম না। চানাচুরের সঙ্গে কিছু শুকনো মুড়ি কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে পেট ভরে জল খেয়ে নিলাম। তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিতেই খুব তাড়াতাড়ি চোখে গভীর ঘুম নেমে এলো। রাত তখন কটা বাজে ঠিক বলতে পারবো না। গভীর ঘুমটা হঠাৎ ভেঙে গিয়ে আমার শরীরের সমস্ত স্নায়ুগুলো যেন সজাগ হয়ে উঠল। এইরকম আচমকায় ঘুমটা ভেঙে যাওয়ার কারণ আমি কিছুই বুঝতে পারলাম না। চোখ মেলে চাইতেই বুঝলাম যে চোখের দৃষ্টি দিয়ে কিছু বোঝবার প্রচেষ্টা নিতান্তই ব্যর্থ, কারণ ঘরের ভেতর টিমটিম করে জ্বলা মোমবাতিটা কখন যে নিভে গিয়ে কালো কুচকুচে অন্ধকার জেঁকে বসেছে তা আমার জানা নেই। চোখ বন্ধ করে থাকা আর চোখ খুলে থাকা দুটোর অবস্থায় বলতে গেলে একরকমের সমান। সামনে শুধু নিকষ অনন্ত কালো কুচকুচে অন্ধকারের জটলা। অগত্যা মোমবাতিটা পুনরায় জ্বালবার জন্য আমি বিছানা ছেড়ে উঠতে যাব এমন সময় আমি উপলব্ধি করলাম আমি যেন চম্বুকের মতন আমার বিছানায় লেগে রয়েছি। বিছানার থেকে আমার পিঠটা আলাদা করার শক্তিটুকু যেন আমার মধ্যে নেই। প্রাণপণে আমি চেষ্টা করছি বিছানা থেকে উঠে বসবার জন্য, কিন্তু আমার যেন মনে হচ্ছে আমি পঙ্গু হয়ে গেছি। আমার হাত পা আমার শরীর যেন আমার নিজস্ব আয়ত্তের মধ্যে নেই। আমার শরীর যেন এখন কারোর গোলাম, তার আদেশ ছাড়া এ শরীর এক বিন্দুও নড়বে না। এমনই অসহায় হয়ে অথই জলরাশির উচ্ছ্বাসিত ঢেউয়ের দুলুনিতে নাকানি চোবানি খাচ্ছি, ঠিক তখনই আমি একটা স্পর্শ অনুভব করলাম। অত্যন্ত নরম আর ভেজা পিচ্ছিল জাতীয় কিছুর একটা স্পর্শ।
আর সেটা হচ্ছে ঠিক আমার বাঁ পায়ে বুড়ো আঙুলটার কাছে। একটু ভালো করে বোঝবার চেষ্টা করতেই আমি বেশ বুঝলাম, কেউ যেন অত্যন্ত কোমলতার সঙ্গে আমার পায়ের বুড়ো আঙুলটা চাটছে। সমগ্র পৃথিবী যেন অন্ধ হয়ে গেছে। আমি চাইলেও সামনে আমার সঙ্গে ঠিক কি ঘটছে আমি দেখতে পাচ্ছি না। ভীষণ অসহায় হয়ে একটা অসহ্য প্রাণ ফাটা চিৎকার বেরিয়ে আসতে চাইছে আমার কণ্ঠনালী থেকে, কিন্তু আমি যেন সেটুকু করবার ক্ষমতাও হারিয়েছি। কোনো এক অন্ধকারের রাক্ষসে রাজা আমার গলার টুটি চেপে ধরে আমার বুকের ওপর বসে আছে। আমি বেশ বুঝতে পারছি আমার সর্বাঙ্গ ঘেমে গিয়ে শরীরের পোশাক শরীরের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে। এই প্রথম আমি যেন মৃত্যুকে হাত ছানি দিয়ে ডাকতে দেখছি। এক টানা বেশ কিছুক্ষণ ধরে নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে যখন আমি ক্লান্ত, তখন আমার মনে হল সেই জিভের স্পর্শটা যেন ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে। নিজের সমগ্র শক্তি দিয়ে প্রাণপণে আমি তখনও চেষ্টা করে চলেছি শুধুমাত্র একটু উঠে বসবার জন্য। আমার মুখ দিয়ে বেরোনো একটা অদ্ভুত গোঙানির শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছি, কিন্তু শত চেষ্টা করেও সেই গোঙানি আমি থামাতে পারছি না। এইভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ ঝমঝম করে কিছু একটা পড়ার শব্দে আমি চমকে এক ঝটকা বিছানা ছেড়ে উঠে বসলাম। আমার মাথা থেকে পা পর্যন্ত সমগ্র শরীর তখন ঘামে ভিজে উঠেছে। ঠিক এই অবস্থায় কেউ যদি আমায় হঠাৎ দেখে তাহলে সে নিশ্চয়ই ভাববে আমি এই সবেমাত্র স্নান করে এসেছি। ওই অবস্থাতেই উঠে বসে নিজেকে ধাতস্থ করতে আমার বেশ কিছুটা সময় লাগল। ঘোর কেটে সজাগ হয়ে বসার মধ্যবর্তী সময়টুকুতে আমি খেয়ালই করিনি যে এতক্ষণ ঘরের মধ্যে থাকা কুচকুচে কালো অন্ধকারটা সরে গিয়ে কখন যেন আবার টেবিলের ওপর রাখা মোমবাতিটা জ্বলে উঠে সমগ্র ঘরে একটা মৃদু মন্থ আলোর খেলা করে চলেছে। এটা কি করে সম্ভব? একটু আগেই তো এই ঘর একেবারে অন্ধকার ছিল, তবে মোমবাতিটা জ্বললো কিভাবে? তারপর আরো একটা ব্যাপার দেখে আমি একেবারে হতভম্ব হয়ে চুপ করে বসে রইলাম। কি আমার শরীরটা যে ঘামে ভিজে উঠেছিল, কিন্তু 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 এখন দেখছি আমার শরীরে এক ফোঁটা ঘামের চিহ্ন মাত্র নেই। তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? আমার পায়ের বুড়ো আঙুলটাই বা ওই রকম ভাবে জিভ দিয়ে চাটছিল কে? নিজের মনে মনেই কথাটা বলে আমি আমার পাটাকে টেনে নিজের কাছে নিয়ে এলাম। তারপর পায়ের বুড়ো আঙুলে হাত বোলাতেই আমি বুঝলাম যে সেখানে একটা পিচ্ছিলে লালা জাতীয় কিছু একটা লেগে আছে। আমার বুকটা ধড়াস করে উঠল। এমন সময় আমাকে অবাক করে দিয়ে হঠাৎ ঘরের একটা কোণ থেকে কে যেন বলে উঠল, কি দাদাবাবু, শরীর কি খারাপ নাকি আপনার? এসে পর্যন্ত দেখছি যে আপনি নাক ডেকে ঘুমোচ্ছেন,
আমি চমকে পিছু ফিরে দেখি মালতী কাকিমা অর্থাৎ পচার মা অন্ধকার একটা ঘরের কোণ থেকে বেরিয়ে এসে আমার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুমি কখন এলে আবার? এই তো দাদাবাবু, বাড়ি এসে বিকেলে, ভাবলাম আপনার অসুবিধা হচ্ছে নাকি, এই জন্য আপনার লগে দেখা করতে এসেছি। আপনাকে কথা দিয়েছিলাম না আজ ফিরে আসব, তাই দেখা করতে এলাম। এইসে দেখি ঘরের সমস্ত কিছু অগোছাল হয়ে রয়েছে, তাই একটু গোছগাছ করছিলাম আর কি। কিন্তু দেখো দেখি, হাতে লেগে স্টিলের গামলাটা পড়ে গিয়ে আপনার ঘুমটা ভেঙে গেল। সে ঠিক আছে, কিন্তু তুমি তো কাল সকালেও এলে পারতে, এত রাত করে আসার কি দরকার ছিল? এত রাত করে কি বলছেন দাদাবাবু, ঘড়িতে দেখেন সবে 8:15 বাজে। আমি ঝটপট বিছানা থেকে নিচে নেমে টেবিলের কাছে গিয়ে ঘড়িটা ভালো করে দেখলাম, আর আশ্চর্যজনকভাবে দেখলাম এখন সময় 8:15। তার মানে আমি মাত্র আধা ঘন্টা মতোই ঘুমিয়েছি, আর এইটুকু সময় আমার মনে হয়েছে যেন আমি গভীর রাত পর্যন্ত ঘুম সাগরে তলিয়ে গেছিলাম। সত্যি দেখছি শরীরটা খারাপ করেছে, এবার একটু বিশ্রামের প্রয়োজন। কাকিমাকে আমি বললাম, ঠিক আছে তুমি তাহলে আর বেশি রাত করো না, বেরিয়ে যাও, সকাল সকাল আবার চলে এসো। খুন যে আজ্ঞে দাদাবাবু। কাকিমা চলে গেলেন। কোনো রকমে সেই রাতটা কাটিয়ে সকাল হতেই আমি বুঝলাম আমার মাথাটা যেন প্রচণ্ড ভার হয়ে আছে, হয়তো ঘুমের ব্যাঘাতের জন্য অথবা শারীরিক অবনতির কারণে এমনটা হচ্ছে। অগত্যা সেদিনের জন্য স্কুল বন্ধ রাখা ছাড়া আর কোনো উপায় রইল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গতকালকের হারিয়ে যাওয়া তাবিজটা বাড়ির আশেপাশে একটু খুঁজতে চেষ্টা করলাম, কিন্তু সেটা তো খুঁজে পেলামই না, উল্টো আরও একটা ব্যাপার দেখে বেশ সন্ত্রস্ত হয়ে উঠল আমার মন। দুপুরের দিকটায় আনমনেই হাঁটতে হাঁটতে কোয়ার্টারের পেছন দিকটায় এসে পৌঁছেছি। মধ্য গগনে সূর্যদেব তার প্রখর তেজরশ্মি অবিরাম ধারায় বর্ষণ করে চললেও কোয়ার্টারের পেছনের এই অংশটায় তার আলো ঠিকঠাক পৌঁছতে পারে না, কারণ ছোট বড় শাল, সেগুন, নারকেল আর খেজুর গাছের বেশ একটা ভিড় আছে এই জায়গাটায়, যেটা সূর্যের আলোকে প্রবেশ করতে বাধা দিচ্ছে। স্নানের জন্য একটা চাপকল আর ছোটোখাটো একটা বাথরুমও কোয়ার্টারের লাগোয়া এই পেছন দিকটাতেই অবস্থিত। শরীরটা একটু ভালো লাগার কারণেই কাঁধে গামছা নিয়ে বাথরুমে স্নান করার উদ্দেশ্যে ঢুকতে যাব, এমন সময় হঠাৎ আমার চোখটা গেল কোয়ার্টারের ঘরটার ঠিক উপরের টিনের চালাটার দিকে। এই আধো অন্ধকার আর আধো আলো পরিবেশেও বেশ বোঝা যাচ্ছে কালো কুচকুচে কি একটা যেন ওখানটায় নড়াচড়া করছে। চোখ দুটো বড় বড় করে সামান্য এগিয়ে যেতে আমি দেখলাম টিনের চালাটার ঠিক নিচে একটা ছোট্ট ফোঁকর দিয়ে একটা বেড়াল মুখ বাড়িয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। বেড়ালের মুখটা ঠিক সাধারণ কোনো বেড়ালের মতো নয়, তার চোখ দুটো আগুনের ভাটার মতন জলজল করছে, দুটো তীক্ষ্ণ ধারালো সদন্ত মুখের দুপাশে ঈষৎ বেরিয়ে আছে। আমি কাছে যেতেই বেড়ালটা ঘাড় ঘুরিয়ে আমার চোখে চোখ রাখল। সেই চোখের চাহনি দেখে আমার বুকের ভেতরটা একবার ছ্যাত করে উঠল, একটা বিশ্রী হাসি খেলে গেল সেই বেড়ালটার মুখে। সঙ্গে সঙ্গে ভয়ে নিজের অজান্তেই আমি দুপা পিছিয়ে গেলাম।
ধীরে ধীরে বেড়ালটা ওইটুকু ফোকরের ভেতর থেকেই নিজের সমস্ত শরীরটাকে বাইরে বের করে আনল। তারপর একটা প্রকাণ্ড লাফ দিয়ে বেড়ালটা বাথরুমের চালার উপর এসে পড়ল। আমি সব ভয়ে আরো দুই পা পিছিয়ে গেলাম, কারণ আমার জীবনে আজ পর্যন্ত আমি এত বড় বেড়াল কোথাও কখনো দেখিনি। এটাকে ঠিক বেড়াল না বলে ছোটখাটো একটা কালো বাঘ বললেও বোধহয় ভুল কিছু হবে না। বেড়ালটা নিজের জায়গায় দাঁড়িয়ে আরেক ঝলক শেষবারের মতো নামায় দেখে নিয়ে প্রকাণ্ড আরেকটা লম্ফর সাথে পাশের জঙ্গলের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে আমার মনের ভেতর একটা প্রশ্ন উঁকি মেরে আমার সমগ্র শরীরটাকে ঠান্ডা করে দিল। এই বিড়ালটাই কি গতকাল রাতে ঘরে ঢুকে আমার পায়ের বুড়ো আঙুল চাটছিল? কি জানি বাবা, হতেও পারে। মাথায় ঘরামিকে ডেকে ভালো করে ঘরের ফোঁকরগুলো বন্ধ করাতে হবে। সেই দিনের সন্ধ্যাটাতেও আর নিমাইদার চায়ের দোকানে আমার যাওয়া হলো না। বিগত কয়েকদিন ধরেই আমার অনুপস্থিতির কারণে এই গ্রামের বর্তমানে আমার সব থেকে প্রিয় আর কাছের মানুষ হালদার মশাই এসে হাজির হলেন। আসতেই তিনি আমায় বললেন, এই অসময় এসে বিরক্ত করলাম না তো? আরে না না, আসুন আসুন, ভেতরে এসে বসুন। কি ব্যাপার সুশীল বাবু, কয়েকদিন ধরে আপনার কোনো পাত্তাই তো পাওয়া যাচ্ছে না। ভাবলাম আবার শরীর টরীর খারাপ হলো কিনা, তাই একবার দেখা করতে চলে এলাম। তা যাক, ভালোই করেছেন। সত্যি কথা বলতে কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপই যাচ্ছে, খুব দুর্বল হয়ে পড়েছি জানো। কয়েকদিন ধরে রাতের দিকটায় ভারী অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি। তা বলেন তো, একজন বৈদ্য ডেকে আনি, দেখুন যদি খুব অসুবিধা হয় তবে সে তো আর ভালো কথা নয়। কালী বৈদ্য ভালো জড়িবুটি ওষুধ দেয়, ওষুধ খেলে দেখবেন একেবারে চাঙ্গা হয়ে উঠেছেন। না না, এখনো পর্যন্ত হয়তো তার প্রয়োজন নেই, আর দুটো দিন বিশ্রাম নিয়ে দেখি যদি ঠিক হয়ে যায়। তা পচার মা কোথায়, সে কি আজ আসেনি? উনি রান্নাবান্না করে দিয়ে সমস্ত কাজ গুছিয়ে বেরিয়ে পড়েছেন। আজকাল মহিলার কাজের গতি যেন দ্বিগুণ হয়ে উঠেছে, বেশ ঝটপট সমস্ত কিছু গোছগাছ করে দিয়ে কাজ মিটিয়ে এসে চলে যায়। আচ্ছা বেশ বেশ, তবে খেয়ে দিয়ে বিশ্রাম করুন, আমি চলি আজকের মতন, কাল আবার এসে একবার খোঁজ নিয়ে যাব। খুন হালদার মশাই চলে গেলেন। সেই রাতেও তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমি ঘুমিয়ে পড়লাম। তবে আজ ঘুমানোর আগে টেবিলের উপর একটা কেরোসিনের হ্যারিকেন বাতি জ্বালিয়ে রাখলাম, তাতে আলোটা একটু বেশি পাওয়া যাবে। রাত তখন বেশ নিঝুম, চারিদিকে ঝিঁঝি পোকার ডাক, দূর থেকে ভেসে আসা কয়েকটা শেয়ালের আর্তনাদ আর টেবিল ঘড়িটার টিক টিক শব্দ শুনতে শুনতে একসময় আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। আজ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে একটা চাদর জড়িয়ে ঘুমিয়েছিলাম। গভীর রাতে হঠাৎ করেই আবার আমার ঘুমটা আজও ভেঙে গেল। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি সজাগ হতেই বুঝলাম আমার গায়ে থাকা চাদরটা বর্তমানে আমার গায়ে নেই, তবে ঘরের আলোটা আজ জ্বলছে। আমি বিছানায় হাতড়ে চাদরটা খুঁজে না পেয়ে উঠে বসলাম। তারপর দেখলাম সেটা নিচে পড়ে আছে। আমি ঝুঁকে চাদরটা তুলে নেব এমন সময় হঠাৎ আমার মনে হলো যেন চৌকিটার নিচে ঘুটঘুটে অন্ধকারের ভেতর কিছু একটা রয়েছে। নিচে ঝুঁকে থাকা অবস্থাতে ধীরে ধীরে আমি সেদিকে একবার দৃষ্টিপাত করলাম।
কিছুক্ষণ একভাবে চেয়ে থাকার পরেও সেখানে চাক্ষুষ কিছুই দেখতে পেলাম না। কদিন যাবৎ শরীরটা খারাপ হবার পর থেকে কেমন যেন একটু ভীতু ভীতু হয়ে পড়েছি। নিজের মনে মনেই একবার হেসে নিয়ে চাদরটা তুলে সেটা জড়িয়ে আমি আবার শুয়ে পড়লাম। তারপর কিছুক্ষণের মধ্যে ঝমঝমে বৃষ্টির আবহাওয়ায় আমার চোখে আবার ঘুম জড়িয়ে এলো। রাত তখন কটা বাজে ঠিক বলতে পারি না, হঠাৎ করেই আমার ঘুমটা আবার ভেঙে গেল। না, এরকমটা আমার আগে হতো না। আগে একবার ঘুমিয়ে পড়লে চোখ খুললেই ভোরের আলো দেখতে পেতাম, কিন্তু এই কয়দিন হলো রাতে বারবার ঘুমটা আমার ভেঙে যাচ্ছে। শরীরের স্নায়ুগুলো সজাগ হতেই এবারে আমি বিচ্ছিরি রকমের একটা উষ্ণতা আমার শরীরের সঙ্গে লেগে থাকতে উপলব্ধি করলাম। একটা নরম মোটা আর ভারী কোনো কিছু কেউ যেন আমার গায়ের ওপর চাপিয়ে দিয়েছে। আমি আবার উঠে বসার চেষ্টা করতেই বুঝলাম আজও আমার সমস্ত শরীর অবশ হয়ে গেছে। গতকালকের মতোই আমি দর দর করে ঘামতে শুরু করেছি। আজও আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ যেন আমার শরীরটাকে নিজের বশে করে তার গোলাম করতে বাধ্য করেছে। কিন্তু তবুও আমি এর মধ্যে শুয়ে শুয়ে সমস্ত কিছু সজ্ঞানে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। হয়তো টেবিলের উপর হ্যারিকেন বাতিটা আজও জ্বলছে, কিন্তু আমার চোখের সামনে তখন নিরেট অন্ধকারের বাস। হঠাৎ আমার মনে হল আমার পাশ থেকে কিছু যেন একটা সরে গেল। তারপর সেটা ধীরে ধীরে আমার পায়ের দিকে এগোতে লাগল। আর ঠিক এর কিছুক্ষণ পরে আমি আবার সেই জিভের স্পর্শ অনুভব করলাম আমার বাঁ পায়ের বড় আঙুলটায়। কেউ যেন অতি মন্থরভাবে আমার পায়ের আঙুলটা চাটছে, আর ধীরে ধীরে সেই মন্থর গতি বৃদ্ধি পেতে পেতে একটা হিংস্রতার আকার ধারণ করছে। এবারে সেই জীব শুধু আমার পুরো আঙুলেই সীমাবদ্ধ নেই, প্রথমে সমগ্র পায়ের তলা, তারপর অন্য আরেকটি পা, তারপর ধীরে ধীরে সেই জীব পরম তৃপ্তির সঙ্গে আমার পা চাটতে চাটতে হাঁটুতে এসে দাঁড়িয়েছে। কোনো এক ভয়ানক রাক্ষস যেন আমায় নিজের খোরাক মনে করে আমার স্বাদ বুঝে নিচ্ছে। এই বুঝি টপ করে আমায় চিবিয়ে খেয়ে ফেলে সে। কিন্তু আমি বড্ড অসহায়, নিজের প্রাণটুকু যে ভিক্ষা চাইব সেই রাক্ষসের কাছে, সেই কথাটুকু বলার শক্তি আমি তখন হারিয়েছি। সমগ্র শরীর থর থর করে কাঁপছে আমার, এতটাই আতঙ্কগ্রস্ত অবস্থায় আমি তখন রয়েছি যে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করার কথাটুকু আমার মনে আসেনি। ধীরে ধীরে একটা সময় আমার মনে হলো এখন মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তখনই হঠাৎ চারিপাশ কাঁপিয়ে একটা কান ফাটা শব্দে কোথাও বজ্রপাত হল, আর সঙ্গে সঙ্গে আমার সমস্ত জড়তা, ভয় এবং সেই জিভের স্পর্শ কোথায় যেন উবে গেল। ধড়মড় করে বিছানায় উঠে বসতেই আমি দেখলাম
টেবিলের উপর বাতিটা তখনও জ্বলছে। সমগ্র ঘরে একটা মৃদু আলোর আভা ছড়িয়ে আছে, কিন্তু ঘরে আমি ছাড়া আর অন্য কারোর অস্তিত্ব নেই। সেই রাতে আর ঘুম এলো না, জেগে বসে থেকেই সমস্ত রাতটা কাটালাম। পরদিন সকাল হতেই সূর্যের আলোর সঙ্গে সঙ্গে নতুন একটা দিনের সূচনা ঘটল। একটা নিমের ডাল ভেঙে দাঁতন কাঠি বানিয়ে আমি দাঁত ঘষছি দরজার সামনে বসে। তখন মালতি কাকিমা এসে একটু দূরেই হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। তারপর খানিকক্ষণ আমায় খুব ভালোভাবে দেখে নিয়ে তিনি বললেন, কি গো দাদাবাবু, শরীরটা কি খুব খারাপ নাকি? কেমন যেন শুকনো শুকনো লাগছে, চোখের নিচে কেমন কাল ছিটে পড়ে গেছে, ডাক্তার বুদ্ধি দেখাচ্ছেন না কেন? দেখি হালদার মশাই তো বলছিলেন কোনো এক বুদ্ধির কথা, ভাবছি একবার এর মধ্যে গিয়ে দেখি আসবো। অযথা স্কুল বেশি দিন বন্ধ রাখলে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি, সুতরাং শরীর খারাপ থাকলেও মনের জোরের উপর ভরসা করে স্কুলটা সেদিন খুললাম। সারা দিনটা কাজের মধ্যে থাকলেও মনের ভেতরে কেবলই সেই ভয়টা বারবার আমায় খোঁচা দিতে লাগল। রাতে সেই অসহায়ের মতন বিছানায় পড়ে থাকা, তারপর কারোর একটা পরম তৃপ্তির সঙ্গে পায়ে জিভ দিয়ে চাটা, ব্যাপারগুলো ভাবতেই এই দিনের আলোতেও মানুষের মাঝে থেকেও শরীরটা কেমন যেন বারবার শিহরিত হয়ে ওঠে। বেলা শেষে কোয়ার্টারে পৌঁছে বেশ ভালো করে স্নান করে নিলাম। তারপর ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে আমি অবাক হয়ে গেলাম, এই কি সেই সুশীল ব্যানার্জি? সেই তরতাজা হাসি খুশি মানুষটা আজ আয়নার উপাশে কেমন যেন জরা জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। মালতী কাকিমা সকালেই বলছিলেন আমার নাকি চোখের তলায় কালশিটে পড়েছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি শুধু কালশিটেই নয়, সমগ্র শরীরে একটা রুগ্নতার ছাপ পড়েছে। মাত্র এই দুই তিন দিনের মধ্যেই যেন কয়েক দশক বয়স আমি অতিক্রম করেছি। হাতের শিরা, গলার হাড়, গালের চোয়াল যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে। শরীরের ভেতরেও কেমন যেন একটা অসম্ভব দুর্বলতা উপলব্ধি করতে পারছি। না, আর বেশি দেরি করা যাবে না, হালদার মশাইকে খবর পাঠিয়ে দুই একদিনের মধ্যেই কোনো ডাক্তার বুদ্ধির সান্নিধ্য গ্রহণ করতে হবে। সেদিনও রাতের রান্নাবান্না আর ঘরের কাজকর্ম সেরে মালতী কাকিমা চলে গেলে রাতের খাবারটুকু শেষ করে বিছানায় এসে উঠে বসতেই আরেকটা ব্যাপার দেখে আমি চমকে উঠলাম। আমার পায়ে বেশ ভারী মাত্রায় পশম ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে আমার পা দুটোর হাঁটু পর্যন্ত এখন কোনো পশমের অস্তিত্ব নেই। হ্যারিকেন বাতির হলদে আলোয় একেবারে মসৃণ তেলতেলে আর চকচক করছে আমার পা দুটো। ব্যাপারটা দেখতেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কি এমন জটিল ব্যারামে ধরেছে আমায়, যার ফলে একসঙ্গে এতগুলো পরিবর্তন ঘটছে আমার শরীরে? আমি আর নিজের পায়ের দিকে তাকিয়ে থাকতে পারলাম না, ছটপট একটা চাদর দিয়ে সেটা ঢেকে ফেললাম। সেই রাতেও বেশ অনেকক্ষণ ধরে আমার আর ঘুম এলো না। মাঝ রাতে ঝমঝম করে আজও বৃষ্টি পড়তে আরম্ভ হলো।
তার সঙ্গে ঘন ঘন বজ্রপাত। বিগত কয়েকদিনের কথা আনমনে চিন্তা করতে করতে আবার আমি ঘুমের দেশে তলিয়ে পড়লাম। কিন্তু সেই রাতটাও আমি ভালোভাবে কাটিয়ে উঠতে পারলাম না। আবার সেই জড়তা এসে ভিড় করল আমার শরীরে। পঙ্গু হয়ে গেলাম আমি। চোখের সামনে নিরেট অন্ধকার, আর তার সঙ্গে ঘেমে উঠল আমার সমগ্র শরীর। আমার চৌকিটাকে কেন্দ্র করে আমার চারিপাশে তখন কিছু একটা নিঃশব্দে হেঁটে চলেছে, আর তার সঙ্গে একটা লোভী দৃষ্টিতে যেন আমায় সে দেখছে। এবারে আমি আমার মুখের কাছে একটা গরম নিঃশ্বাসের ছোঁয়া অনুভব করলাম। কয়েকটা বড় বড় পশম যেন কোমলভাবে আমার মুখে স্পর্শ করে সরে গেল। তারপর শুরু হলো আবার সেই জিভ দিয়ে বিস্তৃতভাবে পা চাটা। আজ ওই জিনিসটা শুধু আমার পাই নয়, আমার মাথা, কপাল, মুখ, হাত, সমগ্র শরীরটা চেটে দিয়ে গেল। আমি অসহায়ের মতো চুপ করে পড়ে রইলাম শুধু বিছানায়। আজও আবার কান ফাটা শব্দে কোথায় যেন একটা বজ্রপাত হল, আর সঙ্গে সঙ্গে আমি ধড়মড় করে উঠে বসলাম বিছানায়। আজও ঘরে কেউ নেই, হ্যারিকেন বাতিটাও একইভাবে জ্বলছে, তবে অদ্ভুত ধরনের একটা গন্ধ আমার নাসার অন্ধ্রে প্রবেশ করে গাটাকে গুলিয়ে তুলছে বারবার। খুব ভালো করে আমি লক্ষ্য করলাম এক জাতীয় আঠালো পিচ্ছিল পদার্থ লেগে রয়েছে আমার সমগ্র শরীরে। হাতে তারই খানিকটা তুলে নিয়ে নাকের কাছে আনতে বমিতে ভেসে গেল সমগ্র বিছানা। বিছানা ছেড়ে আমি নিচে নেমে দাঁড়ানো বেশ কয়েকবার চেষ্টা করলাম, কিন্তু শারীরিক দুর্বলতার কারণে কতবার যে আমায় আছাড় খেতে হলো তার আর হিসেব রাখিনি। কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি থেমে গিয়ে ভোরের আলো ফুটে উঠল। ভোরের পাখিদের কিচিরমিচির শব্দে বুকে খানিকটা বল পেলাম। ওই অবস্থাতেই উঠে দাঁড়িয়ে ঘর আর বিছানা পরিষ্কার করার কাজে আমি লেগে পড়লাম। আজ একটু বেলায় মালতী কাকিমা এসে হাজির হল। আমার এই রূপ অবস্থা দেখে তার চক্ষু তখন চড়ক গাছ। আমি তাকে বললাম, সবার আগে একটু রঘুবীর হালদার মশাইকে ডেকে আনতে পারবেন? আমার কথা শেষ হতেই ঘাড় নাড়িয়ে তিনি তখনই হালদার মশাইকে ডাকতে ছুটে গেলেন। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে আমায় জানালেন যে হালদার মশাই নাকি জমি সংক্রান্ত কিছু কাজের জন্য শহরে গিয়েছেন, ফিরতে রাত হবে। অগত্যা কি আর করার, সমস্ত কাজকর্ম সেরে সারা দিনটা শুয়ে বসে বিশ্রাম নিলাম। দিনটা ছিল রবিবার, তাই স্কুলে যাওয়ার চিন্তা ছিল না। নিজের ঘরেই শুয়ে শুয়ে একটা ফোন দিয়ে আঁটলাম। গত মাসেই একটা 3 সেলের ব্যাটারির টর্চ কিনেছিলাম এখানকার হাট থেকে। আজ সেটা হাতে নিয়ে ঘুমোতে হবে। আজ আবার যদি সেই একই পরিস্থিতির শিকার হতে হয়, তবে কোনো মতে টর্চটা জ্বালিয়ে আমায় দেখতেই হবে ঘরের ভেতর তখন কার প্রবেশ ঘটে।
যদিও ঘরে হ্যারিকেনের আলো থাকা সত্ত্বেও আমি সমস্ত কিছু অন্ধকার দেখি, তবুও একবার দেখাই যাক না টর্চের আলো কোনো প্রকারে আমায় সাহায্য করতে পারে কিনা। অতএব যেমন ভাবনা তেমনই কাজ। রাতের খাওয়া দাওয়া সেরে যথারীতি টর্চটা হাতে নিয়ে একটা স্যালুটেপ দিয়ে বেশ আচ্ছা করে সেটা হাতে জড়িয়ে নিলাম, যাতে ঘুমিয়ে পড়লেও টর্চটা আমার হাত ছাড়া না হয়। তারপর বিছানায় শুয়ে ভাবতে লাগলাম আজকের দিনের সেই ভয়াবহ ঘটনাটা। আজ দুপুরবেলায় আরও একবার ভালোভাবে স্নান সেরে ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি। শরীরের অবস্থার আরও বেশ কিছুটা অবনতি ঘটেছে ইতিমধ্যেই। দিন কয়েক আগেও যেই জামাটা শরীরে টাইট হচ্ছিল তা আজ একটা পতাকায় ঝোলানো কাপড়ের মতোই হাওয়ায় দুলছে। শরীরের শক্তি এতটাই কমে এসেছে যে মাথার চুল আঁচড়াবার জন্য চিরুনিটাও তুলতে গিয়ে আমায় বেশ বেগ পেতে হলো। কম্পিত হাতে চিরুনিটা দিয়ে মাথার চুল আঁচড়াতে যাব, আর তখনই এক মুঠো চুল উঠে এলো চিরুনির দাঁতের ফাঁকে। আতঙ্কে কাঁপতে কাঁপতে আমি মাটিতে লুটিয়ে পড়লাম। শুনছেন বেড়ালের খপ্পড়। গল্পটি যদি এখনো পর্যন্ত আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অল ডে সাসপেন্স। তাহলে চলুন দেখা যাক মাস্টার মশাই এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পান কি না। আজকে ঘটে যাওয়া এই ব্যাপারটা ভাবতে ভাবতেই আমার মনে হলো আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না। তারপর ধীরে ধীরে আমি আবার ঘুম সমুদ্রের তলদেশে ডুবে গেলাম। আজ আর বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে না। অনেক রাতে কোয়ার্টারের ঘরের টিনের চালার উপর ধপ করে একটা জোরালো শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আমি অনুভব করলাম ঘরের কোণে টিনের চালের নিচে সেই ফোকরটা দিয়ে ওই রাক্ষস ঘরের ভেতর প্রবেশ করছে। তারপর নিঃশব্দে আমার চারিপাশে প্রদক্ষিণ করতে আরম্ভ করেছে সে। আমি আবার নিস্তেজ হয়ে পড়েছি। কিছুক্ষণ আমার চারিপাশে সেই রাক্ষস প্রদক্ষিণ করার পর আবার আমার শরীরটা চাটতে আরম্ভ করল। মনের সমস্ত সাহস একত্রিত করে আমি আমার ডান হাতের বুড়ো আঙুলটা টর্চের বোতামটার ওপর আলতোভাবে রাখলাম। চোখের সামনে তখন ঘুটঘুটে অন্ধকার বাসা বেঁধেছে। বড়ই তৃপ্তির সঙ্গে সে আমার সমগ্র শরীরটা একভাবে চেটে চলেছে। তারপর ধীরে ধীরে এক সময় উপস্থিত হল সেই মহেন্দ্রক্ষণ। জিনিসটা ক্রমশই আমার ডান পায়ের হাঁটুর কাছে আসতেই আমি শরীরের সমস্ত জোর দিয়ে টর্চের বোতামটায় চাপ দিলাম, আর আশ্চর্যজনকভাবে মেঘের অন্তরালে থাকা প্রকাণ্ড বজ্রপাতের শিরা উপশিরার মতন ঝলকে উঠল আমার হাতের টর্চটা। সমগ্র ঘরটাকে সে আলোকিত করে তুলল। তারপর কোনো রকমে আমার দৃষ্টি পায়ের দিকে পড়তেই আমার সমগ্র শরীরটা থরথর করে কাঁপতে শুরু করল। টর্চের আলোয় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি
আমার পায়ের কাছে একটা চার পেয়ে জন্তুর মতোই হামাগুড়ি দিয়ে বসে আছে মালতী কাকিমা। তার মাথার চুল এলোমেলো, শরীরের পশমগুলো বেশ লম্বা আর ঘন। তার চোখের রং সাধারণ মানুষের চোখের মতন নয়, তাতে একটা আগুনের আভার বহিঃপ্রকাশ ঘটছে। কুকুর বেড়ালের মুখের সদন্তের মতন তার মুখের দুপাশেও দুটি সদন্ত বেরিয়ে এসে টর্চের আলোয় চকচক করছে। আমার এই আকস্মিক আলোকপাতের কারণেই বোধ হয় সে খানিকটা চমকে গেছে। ভয়ে ভয়ে তার দৃষ্টি একভাবে চেয়ে আছে সেই টর্চটার দিকে। আশ্চর্যজনকভাবে ঠিক তখনই হঠাৎ কোথা থেকে যেন আমার শরীরে খানিকটা শক্তির সঞ্চয় হল। অদ্ভুতভাবে এক সেকেন্ডের মধ্যে আমি ধড়মড় করে উঠে বসলাম। আমার হাতের টর্চের আলো তখন তার উপরে স্থির। আমি উঠে বসতে মালতী কাকিমা হামাগুড়ি দিয়ে দুপা পিছিয়ে গেল। এবারে আমি দেখলাম তার হাতের নখগুলো বেশ খানিকটা বড় আর ধারালো। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। আমার মুখ দিয়ে একটাই কথা তখন বেরিয়ে এলো, এ কি কাকিমা, তুমি তুমি তাহলে? ব্যাস, আমার কথা শেষ হতে না হতেই আমার বিস্ময়ের মাত্রাকে চরম সীমায় পৌঁছে দিয়ে একটা প্রকাণ্ড লাফ মারল মালতী কাকিমা। কোনো মানুষ যে এত দূরে লাফিয়ে যেতে পারে তা আমি আজ চাক্ষুষ না দেখলে কোনো দিনই হয়তো বিশ্বাস করতে পারতাম না। অদ্ভুতভাবেই কাকিমা এক লাফে ঘরের এক কোণের সেই ফোকরটার কাছে পৌঁছে গেল। তারপর আমায় আরো অবাক করে দিয়ে সে ওই ছোট্ট ফোকরের ভেতর দিয়ে কিভাবে যে গলে চলে গেল তা আমি আজও ভেবে এর যথাযথ যুক্তি খুঁজে পাইনি। ধপ করে আমি বসে পড়লাম বিছানায়। হাতের টর্চটা তখনও জ্বলন্ত অবস্থাতেই রয়েছে, আর তার সঙ্গে টেবিলের ওপর হ্যারিকেন বাতিটাও সমানে জ্বলছে। সেই রাতটা কোনো রকমে জেগেই কাটালাম। পরদিন মালতী কাকিমা আর কাজে এলেন না। তার জায়গায় সকাল সকাল আমি রঘুবীর হালদারের দর্শন পেলাম। এখানে আসার পর থেকেই বেশ কিছুক্ষণ তিনি বাকরুদ্ধ হয়ে কেবল আমার মাথা থেকে পা পর্যন্ত ঘাড় নাড়িয়ে নাড়িয়ে বারবার দেখে চললেন। তারপর বললেন, এ কি অবস্থা হয়েছে আপনার? এই তো দুদিন আগেই দেখে গেলাম, এতটা শারীরিক অবনতি তো ছিল না। আসুন, আগে বসুন, আমি সমস্তটা আপনাকে বলছি। ঘরে এসে একটা চেয়ারে বসতে বসতে আমি বললাম, আপনাকে আমি খবর পাঠিয়েছিলাম পচার মাকে দিয়ে, কিন্তু কি যে বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। আমার সাথে কয়দিন ধরে যা হচ্ছে এর বৈজ্ঞানিক বা বাস্তবিক কোনো ব্যাখ্যা বোধ হয় না। পচার মাকে দিয়ে আমায় খবর পাঠিয়েছিলেন? কই, সে তো আমার কাছে যায়নি। হ্যাঁ, সে না যাওয়ারই কথা, কারণ ব্যাপারটা আমি আগে জানতাম না। আপনাকে সমস্তটা খুলে বলি তাহলে। এরপর আমি হালদার মশাইকে বিগত কয়েকদিন যাবৎ ঘটে যাওয়া ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খ খুলে বললাম। সমস্তটা শোনার পর হালদার মশাইয়ের কপালে একটা চিন্তার ভাঁজ পড়ল। তিনি বললেন, আপনি যা বলছেন এ তো দেখছি কোনো ডাক্তার বদ্যির কম্ম নয় মশাই। এর জন্য তন্ত্রসিদ্ধ কোনো মহাপুরুষের সান্নিধ্য গ্রহণ করা ছাড়া এই সমস্যার সমাধান পাওয়া মুশকিল আছে।
তারপর কিছুক্ষণ চুপ করে থেকে আবার তিনি বললেন, আছে, একজনই আছে যার কাছে গেলে একটা গতি হবে। চটকা তলার ঘাটে একজন সাধু বাবা আছেন, তার কাছে আশেপাশের গ্রাম থেকে অনেকেই অনেক রকম সমস্যা নিয়ে যায়। শুনেছি তিনি নাকি খুব দয়ালু, আমাদের এক্ষুনি তার কাছে যেতে হবে। অগত্যা আর বিলম্ব না করে ঘরে তালা হেঁটে আমি আর হালদার মশাই বেরিয়ে পড়লাম। রাস্তায় একটা গরুর গাড়িতে চেপে প্রথমে আমরা উপস্থিত হলাম সেই ঘাটে, যেই ঘাটে খেয়া পার হয়ে আমি প্রথমবারের জন্য এই গ্রামে এসেছিলাম। ওই ঘাটের মাঝি আমার পরিচিত ছিল, তিনি আমায় দেখে অবাক হয়ে গেলেন। তারপর বললেন, এ কি, আপনি তো মতিঝিল গ্রামের স্কুল মাস্টার না, তো আপনার এরকম শারীরিক অবস্থা হইল কেমনি, কোনো রোগ টোক হয়েছে নাকি? তার কথার জবাবে হালদার মশাই আসল ব্যাপারটা লুকিয়ে রেখে বললেন, হ্যাঁ, ডায়রিয়া হয়েছে দুদিন ধরে, তাই শরীরটা শুকিয়ে গেছে। আবার চলো দেখি, এখন ওপারে তাড়াতাড়ি যেতে হবে ডাক্তার দেখাতে। আমরা নদীটা পেরিয়ে ওই পারে গিয়ে পৌঁছলাম। সেখান থেকে একটা ভ্যান রিক্সা ভাড়া করে নদীর পার ঘেঁষেই মাইল দুয়েক দূরে একটা শ্মশানে এসে ভ্যান চালক আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। খানিকক্ষণ এদিক ওদিক তাকানোর পর হালদার মশাই আমায় নিয়ে নদীর পারে একটা বিশেষ ভাঙা চোরা মন্দির মতন জায়গায় এগিয়ে গেলেন। কিছুটা এগোতেই কয়েকটা মানুষের ভিড় লক্ষ্য করলাম। সেখানে মন্দিরের বাইরে একটা চটকা গাছের নিচে একজন জটাধারী সাধু বসে আছেন, তাকে ঘিরেই মানুষজনের ভিড়। বেলা পড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে জায়গাটা খালি হয়ে গেল। তারপর আমরা দুজনেই উঠে গিয়ে সেই জটাধারী সাধুর সামনে বসলাম। আমাদেরকে অবাক করে দিয়ে সাধু বাবা নিজে থেকেই প্রথমে বললেন, একটু দেরি করে ফেলেছিস, আর একটু দেরি করলেই এই জীবনে বাঁচার আশা তোকে ছেড়ে দিতে হতো। হালদার মশাই বললেন, বাবা বাবা, যে করেই হোক আপনি বিপদ থেকে ওনাকে রক্ষা করুন, সবই তো আপনি জানেন, আপনি বোঝেন। সাধু বাবা মৃদু হেসে বললেন, আমার কাছে যখন তোরা এসেছিস তখন আমি যথাসাধ্য চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই বিপদ তোদের ছেড়ে চলে যাক। আমি অতি কষ্টে মৃদু স্বরে জিজ্ঞাসা করলাম, বাবা বাবা, আমার সঙ্গে কি হচ্ছে বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কালো বেড়ালে নজর পড়েছে তোর উপর। কালো বেড়াল? হয়তো দেখতে সে ঠিক একটা কালো বেড়ালের মতন, কিন্তু তবুও আসলে সে কোনো বেড়াল নয়, সে এক কালো অপছায়া। মৃত্যুর পরে সেই অপছায়া এই পৃথিবীর মায়া ত্যাগ করে মুক্ত হতে পারেনি। আসলে সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল কোনো কালো জাদুর শিক্ষায় দীক্ষিত ভয়ানক শয়তান। নিজের ভুল বশত কালো জাদুর প্রভাবেই নিজেকে মৃত্যুবরণ করতে হয় তার। সেই আক্রোশে সে আজও এই পৃথিবীর বুকে কোথাও না কোথাও চড়ে বেড়াচ্ছে। তার নজর পড়েছে তোর উপর, বলেই তিনি আঙুল তুলে আমায় নির্দেশ করলেন। আমি বললাম, কেন, কি শত্রুতা তার আমার সঙ্গে? তার সাথে তো আমার কোনো শত্রুতা নেই,
তবে সেই পিসাজ আজ তার সাথে তোর কোনো শত্রুতা নেই ঠিকই, তবুও সে পিসাজ, তাই তার প্রধান খাদ্য পচা মাংস, হাড়গোড়, মরার মাথার খুলি ইত্যাদি ইত্যাদি। তার জিভের লালায় ভয়ানক পচনশীল পদার্থ রয়েছে, যার সংস্পর্শে আসা মাত্রই যে কোনো প্রাণীর দেহের চামড়া মাংস ধীরে ধীরে পচতে শুরু করে। তোকে দেখে মনে হচ্ছে তার প্রকোপ থেকে তুই রেহাই পাসনি, কি ঠিক বলছি তো? আমি আর হালদার মশাই একে অপরের দিকে একবার দৃষ্টি বিনিময় করলাম, তারপর ঘাড় নেড়ে সাধু বাবাকে সম্মতি জানালাম। তিনি বলে চললেন, তবে সেই বেড়াল বেড়ালের বেশে কখনোই তোর সামনে আসবে না, তাকে আসতে গেলে কোনো মানুষের শরীর ধারণ করতে হবে, সে নিশ্চয়ই তোর কাছাকাছি থাকা কোনো মানুষের মাধ্যমে তোর ওপর নজর রেখেছে। হ্যাঁ, আমার ঘরের কাজের লোক। আর দুই দিন সে যদি তোর সমস্ত শরীরটা নিজের জিভে স্পর্শ করতে পারত, তবে তোর শরীর আগামী আরো দুই দিনের মধ্যেই পচে একেবারে শেষ হয়ে যেত, আর তারপর পরম তৃপ্তির সঙ্গে সেই কালো বেড়াল তোর সমগ্র শরীরের পচা গলা মাংস খেয়ে শেষ করে ফেলত। কথাটা শুনেও আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এই পৃথিবীর বুকে আজও এমনটাও কি সম্ভব? অবশ্য সম্ভব হতেও পারে, এই লৌকিক জগতের পেছনে অলৌকিকের ছায়াপথ যে কত দূর পর্যন্ত বিস্তৃত তার জ্ঞান আমাদের আর কতটুকুই বা আছে। তারই খানিকটা ঝলক হয়তো এই ধরনের সাধু মহাপুরুষরা সাধনার মাধ্যমে দেখেছেন। আমার দু চোখ বেয়ে জল নেমে এলো, আমি সাধু বাবার পায়ে পড়ে কাঁদতে আরম্ভ করলাম। বাবা, সাধু বাবা তার কোমল দুই হাতের স্পর্শে আমার কাঁধ ধরে আমায় উঠে বসালেন, তারপর বললেন, চিন্তা করিস না, আমি দেখছি কতদূর কি করা যায়। আগামীকাল আমি তোর বাসস্থানে যাব, একটা যজ্ঞ করতে হবে, তার আগে এখন আমি তোকে একটা জিনিস দিচ্ছি, এটা কোনো মতেই নিজের কাজ ছাড়া করবি না, নইলে তোকে বাঁচানো মুশকিল হয়ে দাঁড়াবে। বলেই তিনি একটা পুঁটুলির ভেতর থেকে ছোট্ট কাপড়ের টুকরো বের করলেন, তারপর সেই টুকরোর ভেতরে একটু মাটি, ধুনির ছাই, শ্বেত সর্ষে, রক্তচন্দন কাঠ, আরও কয়েকটা অজানা দ্রব্য একসঙ্গে গুঁড়ো করে বেঁধে দিলেন। তারপর কিছু একটা মন্ত্র উচ্চারণ করতে করতে আমার হাতে দিয়ে বললেন, আজ তোরা চলে যা, তবে কোনো মতেই রাতে একা থাকবি না, কারোর সঙ্গে রাত্রি বাস করবি, কাল সকালে কাউকে এখানে পাঠিয়ে দিস, তার সঙ্গে আমি তোর বাসস্থানে চলে যাব। আর হ্যাঁ, কিছু শুকনো আম আর বেল কাঠ জোগাড় করে রাখিস, কয়েকটা প্রয়োজনীয় জিনিসের একটা ফর্দ করে দিচ্ছি, এগুলো জোগাড় করে রাখবি, কেমন? বলেই তিনি একটা কাগজের টুকরোয় কিছু প্রয়োজনীয় সামগ্রী লিখে দিলেন। তাঁর হাতের লেখা দেখে বুঝলাম এই সাধু বাবা যে সে সাধু বাবা নন, দীক্ষার সঙ্গে সঙ্গে শিক্ষাও তিনি অর্জন করেছেন, তা তার হাতের লেখা দেখলে বোঝা যায়। তবে এ বিষয়ে কোনো উচ্চ বাচ্য না করে আমরা সাধুর কথা মতন এপারের শহরের বাজার থেকেই ফর্দ অনুযায়ী প্রয়োজনীয় সামগ্রী কিনে মতিঝিলে রওনা দিলাম। সাধু বাবার কথা মতোই সেই রাতটা আমি আর একা কাটালাম না, আমাকে সঙ্গ দিতে হালদার মশাই সেদিন আমার সঙ্গেই ছিলেন।
তবে একটা ব্যাপার হালদার মশাইকেও ভয় পেতে বাধ্য করেছিল সেই রাতে। সাধু বাবার দেওয়া কাপড়ের পুঁটুলিটার জোরেই হোক বা অন্য কোনো কারণে, সেই রাতে ওই ভয়ঙ্কর কালো শক্তি ঘরে প্রবেশ করতে পারেনি ঠিকই, কিন্তু তার উপস্থিতি বাড়ির চারিপাশে আমরা টের পেয়েছি। অদ্ভুত আর বিভৎস কিছুর শব্দের সঙ্গে উগ্র পচা দুর্গন্ধ, কুকুরের শরীরে ঘা হয়ে পচে পোকা জন্মালে যেমন গন্ধ আসে খানিকটা তেমনই, সেই গন্ধে একরকম নাজেহাল অবস্থা হয়েছিল আমাদের দুজনেরই। সেই রাতটা আমরা দুজনের মধ্যে কেউই ঘুমোতে পারিনি। পরদিন ভোর হতে হালদার মশাই নিজেই চলে গেলেন সাধু বাবাকে নিয়ে আসতে। ঠিক দুপুর দুটো নাগাদ হালদার মশাই সাধু বাবাকে নিয়ে আমার কোয়ার্টারে প্রবেশ করলেন। দেখলাম গতকালকের মতোই জটাধারী সেই সাধু বাবা একটা গেরুয়া বসনেই এসে হাজির হয়েছে। গতকাল শ্মশানে তার ধুনির সামনে একটা ত্রিশূল পোঁতা ছিল দেখেছিলাম, সেটাকে সঙ্গে করেই তিনি নিয়ে এসেছেন। কাল বসে থাকা অবস্থায় তার উচ্চতা সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না, কিন্তু আমার সামনে যখন তিনি এসে দাঁড়ালেন তখন আমি দেখলাম তিনি আমার থেকেও প্রায় দেড় হাত মতন লম্বা। শিবের উপাসক হিসাবে আমার যেন মনে হল সাক্ষাৎ শিব এসে হাজির হয়েছেন আমার দোরগোড়ায়। আমার দুই হাত জড়ো হয়ে এলো, মাথা নত করে সশ্রদ্ধ একটা প্রণাম করলাম আমি সাধু বাবাকে। পরিমল নামে একটি ছেলেকে শুকনো কাঠ জোগাড় করার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন হালদার মশাই। সে অনেকক্ষণ আগে সমস্ত কিছু জোগাড় করে কিছু ইট আর লাল বালি দিয়ে একটা যজ্ঞের বেদি তৈরি করে রেখে গেছে উঠোনের মাঝখানে। এই সমস্ত কার্যকলাপের ব্যাপারটা হালদার মশাই সকলের কাছে গোপন রাখতে বলেছেন, তাই গ্রামের অন্যান্য কেউ এ বিষয়ে এখনো পর্যন্ত অতটা অবগত নয়। ওদিকে বেলা পড়ে গিয়ে ক্রমে সন্ধ্যার আধার ঘনিয়ে এল। ততক্ষণে সাধু বাবা কি সব মন্ত্র উচ্চারণের সাথে সাথে তার কমণ্ডলু থেকে জল ছিটিয়ে সমস্ত বাড়ির সীমানাটাকে বেঁধে দিয়েছেন। এর মধ্যেই পথে সামান্য কয়েকজন মানুষ এসে জিজ্ঞাসা করে গেছে যে কি হচ্ছে আসলে এইখানে। হালদার মশাই প্রত্যেককে একই কথা বলেছেন, ও কিছু না, মাস্টার মশাই ইষ্ট দেবতার নামে পুজো দিতে যান, তারই ব্যবস্থা একটু আর কি। রাতের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে মনের ভেতরে একটা চিন্তা উঁকি দিতে লাগলো বারবার, যদি আজও ঝড় বৃষ্টি হয় তাহলে যজ্ঞে বিঘ্ন ঘটতে পারে, আর যদি এমনটা হয় তবে যে এরপরে আমার জন্য কি ভয়ঙ্কর বিভীষিকা অপেক্ষা করে আছে তার ধারণা আমার নেই। আমার চিন্তাটাই বোধহয় আন্দাজ করতে পেরে সাধু বাবা একবার আমায় বললেন, চিন্তা নেই তোর, আজ বৃষ্টি হবে না। আমি নির্বাক হয়ে ফ্যাল ফ্যাল করে কেবলমাত্র চেয়ে রইলাম সাধু বাবার চোখের দিকে। ক্রমে রাত আরো গভীর হল। মতিঝিলের সঙ্গে আশেপাশের সমস্ত গ্রামগুলি তখন ঘুমিয়ে পড়েছে। কোনো একটা অজানা আতঙ্কেই বোধহয় আজ কোথাও কোনো ঝিঁঝি পোকা বা শেয়ালের ডাক শোনা যাচ্ছে না, থমথম করছে চারিদিক। গাছের একটা পাতা নড়লেও তার শব্দ এতটাই স্পষ্ট শোনা যাচ্ছে যার অভিজ্ঞতা আমার এই প্রথম। ঠিক বারোটা বাজার পর থেকে টানা দু ঘন্টা সাধু বাবা যজ্ঞের বেদির সামনে বসে কিছু কার্যকলাপ করলে, তারপর দুটো নাগাদ হঠাৎ শন শন করে একটা ঠান্ডা বাতাস এসে বইতে লাগলো
কোয়ার্টারের চারিদিকে। সাধু বাবা সমানে মন্ত্রপাঠ করে আগুনে ঘি আহুতি দিচ্ছে। এইভাবেই মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে হঠাৎ হঠাৎ নিজের হাত সেই যজ্ঞের জ্বলন্ত আগুনে প্রবেশ করিয়ে মুঠো মুঠো ছাই তুলে নিয়ে ছড়িয়ে দিচ্ছেন আকাশে বাতাসে। তার এই অদ্ভুত কার্যকলাপ আমি আর হালদার মশাই একটু দূরে বসে দেখছি। এইভাবেই চলতে চলতে রাত যখন আড়াইটে, তখন হঠাৎ একটা কাণ্ড ঘটে গেল। আমি আর হালদার মশাই তখন একই জায়গায় ঠায় বসে সাধু বাবার কার্যকলাপ দেখে চলেছি। আচমকা আমাদের পেছন থেকে মাথার ওপর দিয়ে একটা প্রকাণ্ড লাফের সাথে মালতি কাকিমা কোথা থেকে এসে উদয় হলো। এক লাফে সে যজ্ঞের বেদির সামনে গিয়ে হামাগুড়ি দিয়ে বসল। একটা হিংস্র দৃষ্টিতে সে প্রদক্ষিণ করে চলল সাধু বাবাকে। তার চলার ভঙ্গি ঠিক যেন একটা বেড়ালের মতো। তার শাড়ির আঁচল তখন বুকের থেকে নেমে এসে তার বক্ষ যুগলকে বাইরে উন্মুক্ত করে দিয়েছে, কিন্তু সেদিকে তার বিন্দু মাত্র খেয়াল নেই। কিসের একটা আক্রোশে তখন সে প্রতিশোধ নিতে ব্যস্ত। কিন্তু শত চেষ্টা করেও সাধু বাবার গায়ে একটা আঁচড় পর্যন্ত সে কাটতে পারছে না। রাগে গজ গজ করতে করতে এবার সে এক পা দু পা করে আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। হালদার মশাই একটু ভয় পেয়ে আমার গা ঘেঁষে বসলেন। মালতি কাকিমা যখন হামাগুড়ি দিতে দিতে আমাদের থেকে হাত দেড়েক দূরে এসে দাঁড়িয়েছে, হঠাৎ সাধু বাবা একটা মন্ত্র উচ্চারণের সাথে খানিকটা ধূপ ছুঁড়ে মারলেন অগ্নিকুণ্ডে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের কুণ্ডলিটা। একটা অদৃশ্য দড়ির হ্যাঁচকা টানে মালতী কাকিমা যেন এক ঝটকায় ছিটকে গিয়ে পড়ল বেদির সামনে রাখা একটা আসনের উপর। এতক্ষণে কাকিমাকে বেশ অসহায় দেখাচ্ছিল। সাধু বাবা বললেন, তুই তোর নিজের শক্তির প্রভাবে জীবন ত্যাগ করেছিস, এতে সাধারণ মানুষের কোনো দোষ নেই, তাই আজ থেকে সাধারণ মানুষের ক্ষতি করা বন্ধ কর। মৃত পশু পাখির পচা গলা দেহে তোর কি হচ্ছে না যে জ্যান্ত একটা মানুষকে মেরে তৃপ্তি লাভের খেলায় তুই মেতে উঠেছিস? আমি তোর কোনো রকম কোনো কথা শুনতে চাই না। আমার কথা শোন, ভালোই ভালোই এই শরীর ছেড়ে দিয়ে এখান থেকে অনেক দূরে চলে যা, আর ভবিষ্যতে কারোর ক্ষতি করার আগে 10 বার ভাববি। মনে রাখিস, খারাপ আর ভালোর যুদ্ধতে সবার শেষে খারাপেরই পরাজয় হয়, আর তুই এর প্রমাণ নিশ্চয় জীবিত থাকতেই পেয়েছিস। তাই একই ভুল বারবার করিস না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোর আত্মার মুক্তি হোক। মালতি কাকিমার মুখ দিয়ে একটা কথাও বের হল না। একরকম যেন সাধু বাবার কথা মানতে সে বাধ্য। সাধু বাবা ক্রমাগত আবার মন্ত্রপাঠ করে চলল। আমি চোখের সামনে আরও একটা অভাবনীয় ব্যাপার চাক্ষুষ প্রত্যক্ষ করলাম, যা শুধু মুখে বললে হয়তো কেউ বিশ্বাস করবে না। সাধু বাবার মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে একসময় মালতি কাকিমার শরীরটা মাটিতে লুটিয়ে পড়ল, আর তার শরীরের ভেতর থেকে কালো কুচকুচে একটা বেড়ালের ছায়ামূর্তি ধীরে ধীরে বেরিয়ে এসে বাতাসে অদৃশ্য হয়ে গেল। সাধু বাবা তার গায়ে জড়ানো গেরুয়া চাদরটা কাকিমার শরীরের ওপর রেখে শরীরটা ঢেকে দিলেন। আর ঠিক তখনই যজ্ঞের আগুনটাও হঠাৎ ধপ করে নিভে গেল।
যজ্ঞের বেদি থেকে একটা নীলচে আলোর শিখা ধীরে ধীরে ওপরে উঠতে লাগল। প্রথমে একটু, তারপর আরো একটু, তারপর আরো একটু। এইভাবেই সেই আলোক শিখা ক্রমাগত আকাশের দিকে উঠে একসময় মিলিয়ে গেল। তখন পূব আকাশে ভোর হবার একটা পূর্বাভাস দেখা যাচ্ছে। মৃদু আলোর ছটা হাসি মুখে পৃথিবীকে স্পর্শ করতে জেগে উঠছে। আমি আর হালদার মশাই ধরাধরি করে মালতি কাকিমাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে আসলাম। তারপর বাইরে বেরিয়ে আসতেই সাধু বাবা বললেন, উনি সম্ভবত কয়েকদিন আগে একা একা কোনো শ্মশানের কাজ দিয়ে কোথাও যাচ্ছিলেন। সেই শ্মশানেই একটা মরার হাড় না দেখেই তিনি মারিয়ে চলে এসেছিলেন, আর তারপর থেকেই ওই প্রেতাত্মা ওনার পিছু নিয়েছে। হ্যাঁ, এই কিছুদিন আগেই উনি ওনার ছেলেকে বাপের বাড়িতে রেখে একা বাড়ি ফিরছিলেন। সাধু বাবা মাথা নাড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লে। ঠিক আছে, এই যাত্রায় মুক্তি পেলি তুই, আর বিপদ রইল না। বাবার নামের একটু শান্তির জল আমি তোকে দিয়ে যাচ্ছি, সকাল বিকেল একটু একটু করে ভোলে বাবার নাম নিয়ে খাবি, দুই তিন দিনের মধ্যেই তোর শরীর আবার আগের অবস্থায় ফিরে আসবে। কথাটা শুনে আমি আর হালদার মশাই দুজনেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। এরপর সত্যি সত্যি সাধু বাবার কথা মতন আগামী দুই তিন দিনের মধ্যেই আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠলাম, সঙ্গে মালতী কাকিমাও। তবে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। সাধু বাবা বলেছিলেন তাকে সমস্ত কথা যাতে আমরা না জানাই, তাই আজও এসব ব্যাপারে তিনি কিছুই জানেন না। এরপর আমি আর হালদার মশাই আর একবার সাধু বাবার কাছে গিয়েছিলাম। শহর থেকে কিছু ফলমূল, নতুন গেরুয়া বসন, ধূপকাঠি আরও অন্যান্য কিছু পূজোর সামগ্রী তাকে কিনে দিয়ে এসেছিলাম। সাধু বাবা সেদিন আমায় মুচকি হেসে শুধু একটাই কথা বলেছিলেন, বাম ভোলে, যখনই ভয় পাবি বা মনে হবে যে বিপদ আসন্ন, তখন শুধু এইটুকু কথা বলে তাকে স্মরণ করবি, দেখবি শরীরে একটা আলাদা মাত্রায় শক্তি চলে এসেছে, সমস্ত বিপদ একেবারে কেটে গেছে তোর। শুনছিলেন বেড়ালের খপ্পরে। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ধরনের রোমহর্ষক গল্পগুলি বারবার শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আবারও আসছি নতুন একটি রোমহর্ষক গল্পের সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন আর শুনতে থাকুন অল ডে সাসপেন্স।